ওকে, ভিডিও চালু করে দিছি, একটু দেখেন সবাই আমি কি বলতেছি। সাপোজ এই যে আমাদের শপিং ব্যাগ আইকনটার নাম আমরা লিখে দেই, এখন ঠিক আছে দেখতে পাচ্ছেন সবাই? ওকে দেখেন এই যে শপিং ব্যাগ আইকনটার নাম আমরা চেঞ্জ করে করে দিলাম শপিং ব্যাগ। এবার দেখেন আমরা কি দেখতেছি যে অরিজিনাল যে ওয়েবসাইটটা আছে সেখানে কি হচ্ছে, দেখেন মাউস ওভার করার সঙ্গে সঙ্গে কালারটা লাইটার হয়ে যাচ্ছে। তাহলে আমরাও এখানে এরকম একটা ইফেক্ট দিব কিভাবে, দেখেন এই যে শপিং ব্যাগ নিছি, এখানে আপনি কন্ট্রোল জে আরেকটা লেয়ার নিব, ঠিক আছে, নিলাম। নেয়ার পরে শপিং ব্যাগ কপির জায়গায় এখানে জাস্ট লিখব আমরা হোভার, শপিং ব্যাগ হোভার। কি করব দেখেন, এই যে শপিং ব্যাগের যে কালারটা ছিল এই কালারটাকে আমরা এখন লাইটার করে দিব, হোভারটাকে নিচে আনেন। হ্যাঁ, এবার দেখেন আমি অরিজিনাল যে ব্যাগটা ছিল এটা অফ করে দিলাম, শপিং ব্যাগ হোভারটাকে আমরা কি করব দেখেন, এফেক্টসে যাব, এখান থেকে কি করব কালার ওভারলে ক্লিক করেন, করার পরে দেখেন এটার কালারটাকে আমি কি বলতেছি লাইটার করব, তাই না? তাহলে কি হইলো বলেন তো, আমার দুইটা অপশন থাকলো, একটা কি নর্মাল অপশন আর একটা হোভার অপশন। তো যে ডিজাইনার বা ডেভেলপার সে কি করবে, সে কিন্তু আপনার এই সেকশনগুলোর মানে এই যে লেয়ারগুলো লেয়ারগুলোর ভেতরেই যাবে, গিয়ে সে দেখবে আপনি কিসের জন্য কি করছেন। তাহলে আপনি চাইলে যদি আপনি এই সবগুলো আইকনের জন্য এটা করার দরকার নাই, এটা জাস্ট একটা আইকনের জন্য করলেও বুঝতে পারবে যে আচ্ছা এই ইফেক্ট তাহলে সবগুলোর জন্য হবে। বোঝা গেছে আমার কথা? আমরা কি করছি তাহলে বলেন, এই যে শপিং ব্যাগ যে আইকনটা ছিল এটা হোভার করলে কি হবে, কি ইফেক্ট চাই আমরা, সেটা আমরা শো করছি কিভাবে, জাস্ট কালারটাকে চেঞ্জ করে দিছি। বোঝা গেছে? আচ্ছা নেক্সট, এবার এখানে আসি দেখেন। ওকে, এবার এটার ব্যাপারে বলি একটু, এখানে আপনার এই জিনিসটা আসলে এগুলো হচ্ছে কি বাটন, ঠিক আছে, এগুলোর নাম হচ্ছে বাটন। তো নর্মালি আমরা যেটা করি যে বাটনটাকে সবসময় আমরা একটা গ্রুপ হিসেবে রাখার চেষ্টা করি, ঠিক আছে, এটা টেক্সটেও থাকবে না শেপের মধ্যেও থাকবে না, এটা আলাদা একটা গ্রুপ থাকবে, সেটার নাম হবে বাটন। বোঝা গেছে? ওকে, তাহলে যদি আমরা এটাকে একটা আলাদা গ্রুপ করে ফেলি, দেখি কন্ট্রোল জি গ্রুপ, নাম হবে বাটন, কিন্তু এখানে বাটনের একটা নাম আছে কি শপ নিউ। ওকে, এটাকে আমরা সেকশন টু এর উপরে রাখতেছি, ঠিক আছে, টেক্সটের বাহিরে শেপের বাহিরে। ওকে দেখেন, তাহলে এটা হচ্ছে আমাদের শপ নিউ বাটন। এখন দেখেন এটা আমাদের যদি অরিজিনাল ডিজাইনটা দেখি, দেখেন তো কি বোঝা যায় কি হচ্ছে এখানে বলেন, ব্ল্যাক হয়ে যাচ্ছে না শুধু, শপ নিউ কালেকশন এটাও কিন্তু হোয়াইট হয়ে যাচ্ছে। বোঝা গেছে? এই জিনিসটা মাথায় রাখতে হবে। তাহলে আমরা এখন এটাকে কন্ট্রোল জে দিয়ে নিচে নিয়ে যান, এটাকে অফ করে দেন, শপ নিউ বাটনের কপিকে আমরা রিনেম করব, কি করব হোভার। আচ্ছা, হোভার করার পরে কি করব দেখেন, এই যে আমাদের লিখা এবং রেক্ট্যাঙ্গেল দুইটা আছে যে কি করব, এগুলোকে চেঞ্জ করব, অফ করে দেন, এখানে এটাকে করে দিব ব্ল্যাক। আচ্ছা, ব্ল্যাকের জন্য আমাদের এখানে এটার ব্ল্যাকটা একদম জেড ব্ল্যাক নিছে ওরা, সো ওই ব্ল্যাকটাই নিব। আর এই যে শপ নিউ কালেকশন এটার কালার কি হবে, ঠিক আছে, তাহলে এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল আমাদের হোভার বাটন, ঠিক আছে। তাহলে শপ নিউ বাটন হবে কিরকম আর হোভার হবে কিরকম আমরা ওইটাও দেখাই দিলাম। তাহলে ওই একই কাজ আমরা এইভাবে এই সবগুলো সেকশনের জন্য আমাদের এটাকে অ্যাড করতে হবে, দেখতেছেন? যেমন এই যে এখানে দেখেন হোভার করলে যে আমাদের ইমেজটা জুম ইন হবে, এটা আমরা কিভাবে শো করব। আচ্ছা, এটার জন্য আমরা যেটা করতে পারি, ইজিয়ার ওয়ে থাকতো যেটা, সেটা হচ্ছে গিয়ে যে আসলে এই ইমেজের ক্ষেত্রে এটা বোঝা যাবে না এত সহজে, এটার জন্য আমাদেরকে হোভার ছাড়া কোনো উপায় নাই, এটার জন্য আমাদের কি করতে হবে,
এই ইমেজটারই আরেকটা ভার্সন রাখতে হবে যেটার নাম হোভার। ওটা কি হবে, ওটাতে আমরা মাউস হোভার করার মানে ওটা অন করলে কি হবে, আমার ছবিটা একটু জুম ইন মানে ছবিটা বড় করা থাকবে, তাই না? আচ্ছা এটা দেখাই দিচ্ছি, একটু দেখেন কি আমার কথাগুলো কি বোঝা যাচ্ছে নাকি বুঝতে সমস্যা হচ্ছে, একটু বলেন তো আমাকে। বোঝা যাচ্ছে তাই না? কোনো সমস্যা নাই তো? ওকে, দেখেন এই যে ছবিটা, এই ছবিটার আমি আরো একটা কপি করছি, ঠিক আছে? ছবিটাকে আমি নিচে নিয়ে যাই। আচ্ছা এইখানে দেখেন এই ছবিটার নাম আমি দিচ্ছি কি নাম এটার, আচ্ছা আমি জাস্ট ইমেজ লিখতেছি, কি কারণে, কারণ হচ্ছে গিয়ে আমার এটা ইমেজ হিসেবে বলা যাবে, সমস্যা নাই। অ্যান্ড এইখানে হচ্ছে ইমেজ হোভার। আচ্ছা তাহলে ইমেজ হোভারে আমরা কি চাই বলেন তো? তাহলে কি হচ্ছে একটু দেখেন, বোঝা যাচ্ছে? আচ্ছা আপনি যে ছবিটা নিয়েছেন ছবিটা ভালো হয় নাই, ঠিক আছে? ছবিটা ভালো হয় নাই, আরো সুন্দর একটা ছবি নেবেন, অ্যাটলিস্ট যেটা সেন্টারে থাকে। একটু দেখেন সেন্টারে আছে এরকম একটা ছবি নেন, বুঝতে পারছেন সরকার ভাই? এই জিনিসটা একটু ঠিক করে নিয়েন। ওকে তাহলে গাইজ, আমার মনে হয় আপনারা এই জিনিসগুলো বুঝতে পারছেন আমি কিভাবে করতে বলতেছি, বোঝা যাচ্ছে? আচ্ছা এটা এটা নেসেসারি না, এটার জন্য চাইলে আপনারা এরকম করতে পারেন, সমস্যা নাই, যে হোভার করলে ছবি চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু কি ছবি চেঞ্জ হচ্ছে ওইটা একটু দেখেন, আমার এই ডিজাইনটারই অন্য একটা লুক দেখা যাচ্ছে, দেখতেছেন আপনারা? একই ছবিরই অন্য একটা ভার্সন দেখা যাচ্ছে। সো না, এটার জন্য এরকম করার দরকার নাই, সমস্যা নাই। কিন্তু আপনারা যেটা করবেন, এই যে দেখেন, দেখতেছেন কি আমাদের যে শপিং কার্টের যে বাটনটা ছিল ওইখানে হোভার করার সঙ্গে সঙ্গে কি হচ্ছে দেখেন তো? হ্যাঁ, এখানে সিলেক্ট অপশনস এটা চলে আসতেছে। এইটাকে আপনারা করবেন যে এমনি নর্মালি থাকবে এরকম, কিন্তু হোভার করার সঙ্গে সঙ্গে শেপটাও চেঞ্জ হয়ে যাবে, তারপরে আমাদের লেখাটা আসবে, এই জিনিসগুলোকে অ্যাড করবেন, হোভার একটা বাটন অ্যাড করতে হবে। দেন এই যে ভিউ কালেকশনে যান, দেখেন হোভার করার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, ইমেজটা জুম ইন করতেছে এবং আমাদের যে রেক্টাঙ্গেল বাটনটাতে একটা কি ব্যাকগ্রাউন্ড চলে আসতেছে না, দেখেন তো বাটনটার ফিল কালার চলে আসতেছে। সো এইভাবে আমাদেরকে এই সবগুলো এভাবে করতে হবে, অপশনগুলোকে এভাবে আমাদের শো করতে হবে। একটু আমাকে বলেন কারো কোনো কোয়েশ্চেন কনফিউশন আছে? ইউজার এক্সপিরিয়েন্স ক্রিয়েট করব কিন্তু আমরা এইভাবেই, বুঝতে পারছেন? সো যারা আজকে করছেন ভেরি গুড, আপনারা কমপ্লিট করে ফেলছেন অলরেডি, এই জিনিসগুলো আপনাদের এখন অ্যাড করতে হবে, দেখতে পাচ্ছেন? একটা একটা করে এইভাবে খুঁজে দেখবেন যে কোনটার জন্য কি ইফেক্ট করতেছে। দেখেন আপনার কিন্তু সবগুলোর জন্য করার দরকার নাই, যেমন এই যে এই পুরো সেকশনের মধ্যে আপনি শুধু একটার জন্য এটা করবেন, তাহলেই ডেভেলপার বুঝতে পারবে বাকিগুলো কি করতে হবে। বোঝা গেছে আমার কথা? ঠিক আছে, ক্লিয়ার এটা? ওকে, কারো যদি কোনো কোয়েশ্চেন কনফিউশন থাকে, আচ্ছা ফাকার ভাই, ফাকার ভাই, আচ্ছা আপনার ডিজাইন খুব সুন্দর হয়েছে, আপনার কি ডিটেল রিভিউ কি আমার দিতে হবে নাকি আপনি নিজে বুঝতে পারছেন কোথায় কি করতে হবে? হ্যাঁ আপনি আগে, হ্যাঁ ওকে ওকে গ্রেট, আপনি একটু এই জিনিসগুলো ঠিক করে নেন, ঠিক করে নেওয়ার পর দরকার হলে আমাকে বলেন, আমি তাহলে আরেকবার দেখে নিব, ঠিক আছে? ওকে গাইজ, তাহলে আমি জানি এই জিনিসটা অনেক লেন্দি, আপনাদের জন্য অনেক পেইনফুল হয়ে যাচ্ছে, আমি সবই বুঝতেছি, ঠিক আছে? আমি আপনাদেরকে নিয়ে আসলে এটা নিয়ে খুব বেশি সময় দিতে বলবো না, যারা করতে চান তাদের জন্য এই সাজেশনটুকু ছিল, ব্যাস ডান, এটা নিয়ে আমি আর আপনাদেরকে কোনো প্যারা দিব না, রবিবার পর্যন্ত আমি আপনাদের এটা করতে বলতেছি না। যারা শুধুমাত্র ইউআই ডিজাইন করতে চান তারা করেন, যারা করতে চান না তাদের করার দরকার নাই, তারা বাকি কাজগুলো আমার কমপ্লিট করে দেন, বোঝা গেছে? ক্লিয়ার? ইশরাত আপু, বুঝতে পারছি বুঝতে পারছি। আচ্ছা শোনেন, আমি বললাম যে যারা ইউআই ডিজাইনে ইন্টারেস্টেড না
যাদের কাজ হয় নাই তাদের জন্য বলতেছি, আপনারা যদি করতে না চান করার কোনো দরকার নাই, ঠিক আছে? একটা ডিজাইন আপনার কোনো কাজে লাগবে না। যদি এরপরেও আপনারা এটাকে ব্যবহার করেন যে আপনি এই ডিজাইন মানে ইউআই ডিজাইন আরও করবেন, যদি এরকম হয় দেন এটা বিল্ড করার জন্য স্টার্টিং হিসেবে এটা ঠিক আছে, ভেরি গুড, আপনারা একটা করছেন আরও করবেন। কিন্তু যদি আপনি আর কখনো জীবনে ইউআই ডিজাইন না করেন তাহলে কোনো দরকার নাই, ঠিক আছে? শুধু শুধু এটার পিছনে টাইম ওয়েস্ট করার দরকার নাই। আপনারা তাহলে রবিবারের মধ্যে বাকি যে কাজগুলো আছে ওগুলো সব কমপ্লিট করেন, বুঝতে পারছেন? আজকে শনিবার, কন্টিনিউ করতে চাইলে আমি অলরেডি সাজেশন দিছি কি করতে হবে, যে চেঞ্জেসগুলো বলছি এগুলো চেঞ্জেসগুলো করে নেবেন, তাহলেই আপনাদের মানে ফার্স্ট ইউআই কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? অলরেডি আমি ডিটেল রিভিউ দিছি আপনাদের, অ্যান্ড হোভারের জন্য কিভাবে কাজটা করতে হবে আমি এটাও বলে দিছি। যদি আপনি না শুনে থাকেন ভিডিওতে আসতে প্লিজ একটু দেখে নেবেন, ঠিক আছে ঈশাদ আপু? আচ্ছা, এখন দেখেন আমি একটু বলি আপনাদের, আমাদের এখন মার্কেট প্লেসে নামার সময় হয়ে গেছে, আমার পোর্টফোলিও দরকার, ঠিক আছে? আমরা বিহান্সে পোর্টফোলিও খুলবো, তো আজকে আমি আপনাদেরকে এটা দেখাবো না, কারণ আজকে আপনাদের অলরেডি একটা এক্সাম আছে। তো এক্সামটা দেন ঠান্ডা মাথায়, কোনো সমস্যা নাই। আগামীকাল আমি আপনাদেরকে কিভাবে আমরা আমাদের যে ডিজাইনগুলো এগুলোকে ফাইনালাইজ করব কিভাবে এবং পোর্টফোলিওতে আপলোড করব কিভাবে, পোর্টফোলিও কী জিনিস, বিহান্স কী জিনিস, এগুলো নিয়ে আগামীকাল আমি ডিটেইল কথা বলব, ঠিক আছে? তো আমার আগামীকালের মধ্যে সবগুলো কাজ দরকার, মাস্ট, এটার আর কোনো বিকল্প নাই। কথাটা বোঝা গেছে? ক্লিয়ার? কারো কোনো কোয়েশ্চেন কনফিউশন থাকলে এখনই করেন, কারো কোনো কোয়েশ্চেন কনফিউশন আছে? বলেন। আচ্ছা, সে যদি কিছু বলে আপনি তাকে ক্রেডিট দিবেন তাহলে সে কিছু বলবে না, বুঝতে পারছেন ফাকার ভাই? আমি কিন্তু নিজে থেকে কিছু করতে পারলে ভালো হবে, কিন্তু আপনার নিজের ডিজাইন করার অ্যাবিলিটি কেমন এটা এক্সাম দেওয়ার পরে বুঝতে পারবো আমি। এই যে আপনাদের একটা এক্সাম নিচ্ছি আমি, তাই না? হ্যাঁ, তো আপনার যদি এরকম থাকে পার্সোনাল ডিজাইন কালেকশন আছে ভালো, তাহলে তো আলহামদুলিল্লাহ, তাহলে তো আমার আর কোনো সমস্যাই নাই, কিন্তু ম্যাক্সিমাম তো তা নাই, তো এই কারণেই সমস্যাটা, ঠিক আছে? তো সমস্যা নাই, যদি এরকম থাকে তাহলে আপলোড করতে পারেন। দেন আমি তো আপনাদের নেক্সট ডেতে আমি আবার আপনাদের বিহান্সের পোর্টফোলিওতে আপনারা কী আপলোড করছেন আমি সেগুলো রিভিউ করব, বোঝা গেছে আমার কথা? সো তখন আমি অবশ্যই আপনাকে বলবো যে এগুলো রাখা যাবে কি না, ঠিক আছে? ওকে, সুপার। ওকে গাইজ, চলেন তাহলে এবার আমরা এক্সাম নিয়ে কথা বলি, কি বলেন? কি সবাই এক্সাইটেড এক্সাম নিয়ে? আচ্ছা, আপনি এক্সাইটেড, বাকিদের খবর কি? কেউ কিছু বলতেছেন না তো আর, তাই? আচ্ছা, তাহলে এক্সাম বাদ, এক্সাম বলবো না আমরা এটাকে, না না না, এটা আসলে এক্সাম না, এটা অরিজিনালি আসলে এক্সাম না, এটা আপনারা বলতে পারেন মক ওয়ার্ক। মক ওয়ার্ক বোঝেন? মক টেস্টের সঙ্গে তো আমরা অনেকে পরিচিত, মক ওয়ার্ক কি জিনিস বোঝেন? এই যে মক বলতে আসলে আমরা কি বুঝাই, এটার মানে হচ্ছে এটা যে রিয়াল লাইফে একটা জিনিস যেরকম, ওই সেম এনভায়রনমেন্টে যদি আমরা কোনো কিছু মানে ট্রায়াল একটা ভার্সন তৈরি করি সেটাকে বলা হচ্ছে মক, ঠিক আছে? তার মানে কি, মক ওয়ার্ক বলতে বোঝাচ্ছে এখানে যে একটা রিয়াল ক্লায়েন্টের কাজ কীরকম হতে পারে, কীভাবে আমরা করব, এই যে পুরো সিচুয়েশনটা আপনাদের এখন ক্রিয়েট করা হবে অ্যান্ড আপনাদেরকে ক্লায়েন্টের কাজ কমপ্লিট করতে হবে। সো আপনাদের রিকোয়ারমেন্ট থাকবে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট, যেটা আমার ক্লায়েন্টের ছিল, ঠিক আছে? আমার ক্লায়েন্ট আমার একটা অর্ডারে যেভাবে তার রিকোয়ারমেন্ট দিছিল ওইভাবে আমি আপনাদেরকে রিকোয়ারমেন্টটা দিব। আমি আপনাদের জন্য যেটা করব একটু বুঝাইও দিব যে রিকোয়ারমেন্টটা আসলে কী বুঝাইছে। আপনাদের কাজ হবে কি কী হবে, ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজটাকে কমপ্লিট করতে হবে। ইজি না, কি মনে হচ্ছে, ইজি পারা যাবে? সবাই রেডি তো তাহলে? ওকে, কি কেউ কিছু বলতেছেন না, বুঝতেছি না, কি সাইদ ভাই, পুষ্পিতা আপু,
সাইদ ভাইকে মনে হচ্ছে অনেক এক্সস্টেড। হ্যাঁ সাইদ ভাই হতাশ, পরীক্ষা বলছি তো, তো পরীক্ষা বললাম না তো, পরীক্ষা বাদ, আমি তো বললাম না পরীক্ষার কথা। আর না এখানে প্রমোশনে কিছু না, অটো পাস, সবার অটো পাস, যদি এটা কথা হয় তাহলে সবার অটো পাস, অ্যাটেন্ড করলেই পাস ভাই, ঠিক আছে, আমার এখানে অ্যাটেন্ড করলেই পাস, জিরো পাইলেও আপনি মার্কস জিরো পাইতে পারেন বাট পাস করেছেন, এটা নিয়ে কোনো সমস্যা নাই, চলবে তাহলে। কিন্তু অ্যাটেন্ড করতে হবে, অ্যাটেন্ড না করলে তাহলে ফেল। হ্যাঁ দেন, তাতে আমার কি, আমাকে বলেন তো একটু, আপনি সাদা খাতা জমা দিলে, বলেন আপনি সাদা খাতা জমা দিলে আমার আমার কি হবে, মানে আমার সমস্যা কোথায়, আপনি যে ডিজাইনটা করবেন এটা নিয়ে আমার ক্লায়েন্টকে দিব, আমি অলরেডি এটা 5 স্টার পাইছি, সো আমার ক্লায়েন্টকে আপনার ডিজাইন দেওয়ার দরকার নাই, এটা শুধুমাত্র আপনাদের এক্সপিরিয়েন্সের জন্য, এটা ওয়ান অফ দ্য মোস্ট ক্রুশাল জিনিস আপনার সামনে, আপনার জন্য সবচেয়ে বেশি হেল্পফুল হবে এটা, ঠিক আছে, এই কোর্সের যদি কোনো সেক্টর আপনাদের জন্য সবচেয়ে বেশি হেল্পফুল হয় সেটা এইটা, কারণ কি আপনাদের মধ্যে অনেকেরই আছেন যাদের অলরেডি এই স্কিলটা আছে, অনেকে অলরেডি কাজ করার এক্সপিরিয়েন্স আছে বা কাজ করতে পারেন, অ্যান্ড আপনারা যদি ইউটিউবে খোঁজেন এরকম অনেক টিউটোরিয়াল পাবেন যেখানে আপনাদের এই যে এই এই জিনিসগুলো, এই আইটেমগুলো বা এই প্রজেক্টগুলো কীভাবে করতে হয় শিখাই দিবে, ভিডিও দেওয়া আছে, টিউটোরিয়াল দেওয়া আছে, কোনো অভাব নাই, কিন্তু কেউ আপনাকে রিয়াল ক্লায়েন্টের এক্সপিরিয়েন্স কীরকম সেটা দিতে পারবে না, কেউ দিতে পারবে না, আমি আপনাকে সেটা দিতে আছি। এখন আপনি এটা করবেন কি না টোটালি আপনার ইচ্ছা, একটা সময় ছিল যেমন আগের ব্যাচেও আমি এই বিষয়টাতে অনেক ফোর্সফুল ছিলাম, আমি স্টুডেন্টদেরকে ক্লাস থেকে বেরো করে দিছি, মানে আমার ব্যাচ থেকে বের করে দিছি যারা এক্সামে অ্যাটেন্ড করে নাই, কিন্তু এই যে এইবারে দুইটা ব্যাচ নিতে গিয়ে আমি একটু লিনিয়েন্ট হয়ে গেছি, মানে আগের মতো আর নাই, আমার কাছে মনে হচ্ছে যে কি দরকার আমার এত বেশি প্যারাদার ইনাদেরকে, ইনারা নিজেদের ভালো যে বোঝে না তার তো, তাকে তো আমার এত কষ্ট করার তার পেছনে দরকার নাই, আপনারা কি আমাকে মানে 2 টাকা দিবেন কি, অর্ডার কমপ্লিট করার পর আমাকে টাকা পাঠাবেন যে ভাই ফার্স্ট অর্ডার কমপ্লিট করছি আপনাকে দিয়ে দিলাম, হ্যাঁ কি করবেন নাকি, না দরকার নাই, আমি এটা চাই নাই, ঠিক আছে, আপনাদের প্রথম মিষ্টি পাঠানোর দরকার নাই, যদি আল্লাহ রাখে যদি কখনো যেতে পারি ওইদিকে তখন অবশ্যই ফোন দিয়ে বলবো যে আসেন মিষ্টি খাওয়া যান, বুঝা গেছে, হ্যাঁ দোয়া হয়তো করবেন, দোয়া হয়তো করবেন, আমি বলবো যে হ্যাঁ ওইটা একটা লোভের বিষয় ঠিক আছে, কিন্তু যে নিজের ভালো বোঝে না তার কাছে আমি দোয়া পাওয়ার আশা করতে পারি না, তো পারি কি মনে হয় আপনার, তার এই ম্যাচুরিটি আছে যে সে আমার জন্য দোয়া করবে, সে তো নিজের ভালোই বোঝে না, বুঝতে পারছেন আমার কথা, করতে পারবে সে আমার জন্য দোয়া বলেন, ওকে ঠিক আছে আসেন, আমরা এবার রিকোয়ারমেন্টে চলে আসি, কার রিকোয়ারমেন্ট, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট, একটু দেখেন প্রথমটা হচ্ছে বিজনেস কার্ড, সো সে বলছে উই নিড ওয়ান সাইডেড কার্ড প্লিজ ফর সোনিয়া মার্জিয়ার ফ্রেট স্পেশালিস্ট ইয়ার্স অ্যান্ড মেরিন স্পেয়ার্স, আচ্ছা ইমেইল দেয়া আছে, মোবাইল দেয়া আছে, কোনো অ্যাড্রেস দেয়া নাই, ঠিক আছে, এই ইনফরমেশনগুলো ওর বিজনেস কার্ডে থাকবে, আচ্ছা দেন ও একটা জিনিস অ্যাড করছে অ্যাবাউট আস, মানে ওর এই কোম্পানিটা সম্পর্কে ও কিছু কথা বলছে, কি বলছে, গ্লোবাল ফরওয়ার্ডিং পিটিওয়াই লিমিটেড ইজ হেডকোয়ার্টার্ড ইন অস্ট্রেলিয়া অ্যান্ড অ্যাকনোলেজ দ্য ট্রেডিশনাল ওনার্স অ্যাজ দ্য কাস্টোডিয়ান্স অফ দিস ল্যান্ড রিকগনাইজিং দেয়ার কানেকশন টু ল্যান্ড, বুঝতে পারছেন, একটু দেখেন ওরা আসলে কি বলতেছে যে এই যে কোম্পানিটা গ্লোবাল ফরওয়ার্ডিং পিটিওয়াই লিমিটেড এটা কোথায়, অস্ট্রেলিয়াতে এটা হেডকোয়ার্টার, অ্যান্ড ওরা ওরা বলতেছে যে আমরা জানি যে এই যে অস্ট্রেলিয়ার যারা ট্রেডিশনাল ওনার মানে যারা এখানকার নেটিভ অস্ট্রেলিয়ান
তারা হচ্ছে গিয়ে এখানকার যে ল্যান্ড মানে ভূমি, এখানকার যে মানে অস্ট্রেলিয়ার অরিজিনাল গার্জিয়ান তারা, ঠিক আছে, বলতেছে যে আমরা বুঝি আপনাদের কানেকশন এই দেশের মাটির প্রতি, এদেশের বাতাসের প্রতি, এদেশের সমাজের প্রতি, এদেশের পানির প্রতি, বোঝা গেছে? আচ্ছা, উই পে আওয়ার রেসপেক্টস টু অস্ট্রেলিয়াস ফার্স্ট পিপলস, বলতেছে যে আমরা আমাদের সম্মান, আমরা সম্মান দিতেছি অস্ট্রেলিয়ার প্রথম মানুষদেরকে এবং তাদের এল্ডার্স পাস্ট এবং তাদের পূর্বপুরুষদের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎকে। অ্যাজ অ্যান অর্গানাইজেশন উই এমব্রেস ডাইভার্সিটি ইন অল ইটস শেপস, বলতেছে যে আমরা একটা সংস্থা হিসেবে আমরা সব কিছুকে মানে শেপস, কালার্স অ্যান্ড এক্সপ্রেশনস মানে আমরা সব কিছু, আপনাদের সব কিছু আমরা ওয়েলকাম করি, ঠিক আছে? আচ্ছা, ফর আওয়ার ভ্যালুড ক্লায়েন্টস অল শিপমেন্টস আর ইম্পর্টেন্ট, সাম আর মোর টাইম সেন্সিটিভ দেন আদার্স, বলতেছে যে আমাদের ভ্যালুড ক্লায়েন্টদের জন্য সব ধরনের শিপমেন্ট বলতে আসলে আমরা যেটাকে পার্সেল বুঝাই আর কি, ঠিক আছে, সব ধরনের পার্সেলই গুরুত্বপূর্ণ, কিছু অন্যান্যগুলোর চেয়ে অনেক বেশি, অনেক গুণ বেশি গুরুত্বপূর্ণ। এই তাহলে ওরা ওর নিজের সম্পর্কে বা ওর নিজের কোম্পানি সম্পর্কে একটু কথা বলছে, দেন ওর কিছু ইনফরমেশন দিচ্ছে, আপনাদেরকে এটার উপর বেস করে একটা বিজনেস কার্ড তৈরি করতে হবে। এটা হচ্ছে কি ওই কোম্পানির লোগো, একটু দেখেন সবাই দেখতে পাচ্ছেন? ওকে, একটু আমাকে তাড়াতাড়ি বলেন এই যে বিজনেস কার্ডের রিকোয়ারমেন্ট, এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন কনফিউশন আছে কিনা? খোরশেদুল ইসলাম ভাই, আচ্ছা, ডিটেলসগুলো কেন দিছে? ডিটেলসগুলো দরকার যদি আপনার কাছে মনে না হয় তাহলে আপনি ব্যবহার করবেন না। এটা কেন দরকার, এটাই তো আপনাকে, দেখেন ও আপনাকে ওর নিজের সম্পর্কে জানাইছে, ও আপনাকে ওর নিজের ইনফরমেশন দিছে, ও আপনার কাছে একটা বিজনেস কার্ড চাইছে, এখন আপনাকে ডিসাইড করতে হবে আপনি কোন ইনফরমেশনটাকে কিভাবে ইউজ করবেন, বোঝা গেছে খোরশেদ ভাই? ওকে, নেক্সট আর কারো কোনো কোয়েশ্চেন? অ্যাবাউট আস বিজনেস কার্ডে ইনক্লুড করবেন কি না? সাইদ ভাই, প্রথম কথা, আপনি ভালোভাবে রিকোয়ারমেন্টটা দেখেন নাই বোধ হয়। প্রথমে ও বলছে যে উই নিড ওয়ান সাইডেড কার্ড প্লিজ, তার মানে ওয়ান সাইডেড কার্ড হবে, ওয়ান সাইড। আপনি বিজনেস কার্ডে কখনো অ্যাবাউট আস দেখছেন বলেন তো সাইদ ভাই, দেখছেন কখনো? হ্যাঁ, এরকম হয় না ভাই, অ্যাবাউট আসটা ক্লায়েন্ট শুধু আপনাকে দিছে যেন আপনি ওর সম্পর্কে, ওর কোম্পানি সম্পর্কে কিছু জানতে পারেন, বোঝা গেছে? কোম্পানিটা মেইনলি কিসের? তাহলে কোম্পানির নাম দেওয়া আছে, গুগল করে দেখেন। হ্যাঁ, এটা ওর ডেজিগনেশন, হ্যাঁ পুরোটাই তো লিখতে হবে, এটাও ডেজিগনেশন, আর ডেজিগনেশন কোথায় থাকে আমরা তো জানি এটা অলরেডি। ওকে, তারপরে আর কোনো কোয়েশ্চেন আছেন? কেউ জিজ্ঞেস করেন, যে কোনো কোয়েশ্চেন জিজ্ঞেস করেন, আমি বুঝাই দিতেছি, যতক্ষণ না আপনারা আমার কাছে এটা জিজ্ঞেস করতেছেন যে ভাই ডিজাইন করবো কেমন, এখন এটা বলেন। আরে লক্ষণ ভাই, এতক্ষণ কই ছিলেন? এটা কি লোগো তো দিয়ে দিছি আমি, লোগো অলরেডি দেয়া আছে আপনাদের ফোল্ডারে, দেখেন এক্সাম যে ফোল্ডারটা আছে ওখানে যান, এক্সাম ওয়ান এর ভিতরে লোগোটা দিয়ে দিছি। লোকেশন তো সে দেয় নাই, তাহলে আপনিও লোকেশন দিবেন না, ঠিক আছে? রাসেল ভাই, উনি জাস্ট অস্ট্রেলিয়া লিখছে, হ্যাঁ তো অস্ট্রেলিয়া লিখছে, তো উনি বলছে যে ওনার কোম্পানি অস্ট্রেলিয়ার হেডকোয়ার্টার ওনার কোম্পানির, ঠিক আছে? হ্যাঁ, কেন ইশরাত আপু, বাকি জিনিসগুলো কোথায় গেল?
এই যে মেইল ছিল, মোবাইল ছিল, এগুলো কোথায় গেছে? তিনটা জিনিস কিভাবে হলো? সোনিয়া মার্জিয়ার, এটা হচ্ছে নেম। হ্যাঁ, দেন ডেজিগনেশন, দেন মেইল, দেন মোবাইল। মনে হয় হইতে পারে, আর তো কোনো কিছু দেখতেছি না। ঠিক আছে, আচ্ছা, ওকে, কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন তাড়াতাড়ি। জেপিজি, 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 আপনি আমাকে বলেন, পারবেন সাইদ ভাই, পারবেন আপনি? পেইন্ট, পেইন্টের ওইখান থেকে পিএনজি করলে কি ব্যাকগ্রাউন্ড চলে যাবে বলেন তো? এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য যেটা করতে হবে সেটা তো করতেই হবে। আচ্ছা, তারপর নেক্সট আর কারো কোনো কোয়েশ্চেন যদি না থাকে আমি ফ্লায়ারে চলে যাব। বিজনেস কার্ড ডান, এবার ফ্লায়ার তাড়াতাড়ি। ও, ডিজাইনটাও বলবো, করে দিব। আমি তো কিছু বলবো না, ক্লায়েন্ট তো কিছু বলে নাই আমাকে, ডিজাইন কেমন হবে আমি কিছু জানি না। ইশরাত আপু কি করবেন আমি কিছু জানি না। আমি আপনাকে ক্লায়েন্টের, হ্যাঁ, আমি আপনাদেরকে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট দিয়ে দিছি, ক্লায়েন্ট ওর কোম্পানি সম্পর্কে কিছু বলছে। এখন আপনাদের যদি মনে হয় যে আপনি এখান থেকে যদি আপনার মনে হয় যে এটা একটা আর্টিস্টিক ব্যাকগ্রাউন্ড, মানে সরি, আর্টিস্টিক একটা বিজনেস কার্ড হওয়া উচিত, তাহলে তাই করবেন। আপনাদের যদি মনে হয় যে এখান থেকে একটা কর্পোরেট বিজনেস কার্ড হওয়া উচিত, তাহলে তাই করবেন। যদি আপনাদের মনে হয় যে না, এখান থেকে ক্রিয়েটিভ কিছু করা উচিত, ওটাও করতে পারেন। অথবা আপনারা চাইলে লাক্সারিয়াস কিছুও করতে পারেন। সো আপনাদের ইচ্ছা, টোটালি আপনাদের উপরে, এটা নিয়ে আমার কিছু বলার নাই, বুঝতে পারছেন? কিন্তু একটা কথা বলবো, যেটা সেটা হচ্ছে সবসময় মনে রাখবেন, ডিজাইন করার ক্ষেত্রে ক্লায়েন্টের সাইকোলজি বোঝাটা খুব গুরুত্বপূর্ণ। অ্যান্ড এটা কিভাবে বুঝবেন? ওর দেয়া ইনফরমেশন থেকে এটা বুঝতে হবে। বোঝা গেছে আমার কথা? এই এটাই আমার 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 কাছ থেকে আপনাদের জন্য এটাকে টিপ হিসেবে নিতে পারেন, এর বাইরে আমি আর কিছু বলবো না। ওকে, নেক্সট আমরা এখন ফ্লায়ারে চলে আসবো। একটু দেখেন সবাই ফ্লায়ার। তো এটার ব্যাপারে আগে কিছু বলে নেই, এখানে আপনাদের অনেক কিছু দেওয়া আছে, তাই না? দেখতেছেন অনেক কিছু দেওয়া আছে। তো সবার প্রথমে এখানে দেখেন একটা ছবি আছে, এটা হচ্ছে গিয়ে ওর বর্তমান যে মানে এখন যে ছবি, মানে এই ডিজাইনটা ওর অলরেডি এখন আছে, এটা এবং এইটা আসে না, এখন আসতেছে, দেখতেছেন? এই দুইটা ডিজাইন ও বর্তমানে ইউজ করতেছে। আচ্ছা, এখন কথা হচ্ছে গিয়ে এই দুইটা ডিজাইন আসলে কি, এই দুইটা হচ্ছে গিয়ে ওর ওর দোকানের প্রাইস লিস্ট আর কি, ওর যে প্রোডাক্ট সেল করে তার প্রাইস লিস্ট, ঠিক আছে? তো ও চায় এই দুইটা ছবিকে মার্জ করে আমরা একটা প্রাইস লিস্ট বানাবো। কি করব? এই দুইটা ছবিকে মার্জ করে আমরা একটা প্রাইস লিস্ট বানাবো, কথাটা কি বোঝা যাচ্ছে? বোঝেন নাই? আবার দেখেন, আই উড লাইক টু কম্বাইন দিস টু অ্যাটাচড প্রাইস লিস্ট ইনটু এ ওয়ান পেজ 8.5x11 ইঞ্চ ফ্লায়ার, প্লিজ চেক দ্য প্রাইস ইমেজেস। তার মানে ও বলতেছে এই যে দুইটা ছবি যে ও দিছে, এই দুইটাকে কম্বাইন করতে হবে, করে আমাদের একটা প্রাইস লিস্ট বানাইতে হবে। বোঝা গেছে? আচ্ছা, ডিজাইনটা কেমন হবে এখন ওইটাতে যাই। এই যে ও একটা রেফারেন্স ইমেজ দিছে, ও বলতেছে এই ডিজাইনটা ওর কাছে খুব কি ভালো লাগছে, এই ডিজাইনটা, এই যে মাঝখানে যে কালারটা ইউজ করছে না, কি নেভি ব্লু অ্যান্ড এটা কি বলবো আমি, ইয়েলো, হ্যাঁ ইয়েলো বলা যায়, তাহলে নেভি ব্লু এবং ইয়েলো এই যে দুইটা কালার ব্যবহার করছে, এই কালারটা ওর খুব ভালো লাগছে। ও বলতেছে যে আমার এই কালারটা ভালো লাগছে, তুমি চাইলে এরকম স্টাইল ইউজ করতে পারো বা সামথিং সিমিলার টু দ্যাট।
ঠিক আছে, এরকম অথবা এটার মতো সিমিলার কিছু। ওকে, ও আমাদেরকে ওর লোগোটা দিছে এখানে, পিএনজি দিছে, সো আপনাদের জন্য সুবিধা হয়ে গেল। আচ্ছা, তারপরে কি, ও আমাদেরকে আরও দুইটা ছবি দিছে, এই দুইটা ছবি কোথায় ব্যবহার করবেন একটু বলে দেয় দেখেন। এই দুইটা ছবি হচ্ছে এই যে এখানে দেখছেন, এখানে যে তিনটা ছবি ব্যবহার করছে ও, তাই না? আচ্ছা, তার মধ্যে এইটা দিছে ও এখানে একটা, আর এই যে এই দুইটার বদলে আমরা ব্যবহার করব এইটা। কথাটা বুঝতে পারছেন সবাই? ওকে, আবার বলতেছি, আবার বলতেছি, সমস্যা নাই। কি ব্যাপার? আচ্ছা, আমি বলতেছি যেটা, ওকে আমি এটা একটু ক্লোজ করে দেই। আমাদের ক্লায়েন্ট বলতেছে, আবার ইলাস্ট্রেটর ওপেন হচ্ছে, আমাদের ক্লায়েন্ট বলতেছে যে এই যে এখানে যে ছবি আসছে দেখেন, এই সেকশনটাতে দেখছেন, এই এই প্রাইস লিস্টটাতে আমাদের এই যে 12 ইঞ্চ বাই 18 ইঞ্চ ড্রাই ইরেজ সাইন্স, এইটার এই সেকশনটার আন্ডারে দুইটা ছবি আছে। ও বলতেছে এই দুইটা ছবির বদলে আমরা ব্যবহার করব এই ছবিটা, হ্যাভেন ভিউ, এই ছবিটা ব্যবহার করব, ওই দুইটার বদলে এই একটা, ঠিক আছে, ইনক্লুড করতে হবে ডিজাইনে। অ্যান্ড কোথায় ইনক্লুড করতে হবে? আমাদের যে প্রাইস লিস্টটা যে সেকশনে আছে ওই সেকশনটাতেই, মানে ড্রাই ইরেজ সাইন্স, এই যে এটার সঙ্গে এটা এই এই সার্টিফিকেটটা থাকতে হবে। অ্যান্ড দেখেন ডাবল সাইডেড অ্যালুমিনিয়াম সাইন্স, এইখানে আরেকটা ছবি আছে না, এই ছবিটা এখানে ইনক্লুড করতে হবে, এই যে এখানে দেওয়া আছে এটা। ও ওয়াটারমার্ক সহ ছবি দিচ্ছে, সো আমরা ওয়াটারমার্ক সহ ছবি ইউজ করবো, ঠিক আছে, আমরা এটাই ইউজ করবো এখন। আচ্ছা, এবার দেখেন আমি আবার রিকোয়ারমেন্টে চলে যাচ্ছি, দেখেন এবার রিকোয়ারমেন্টটা আমি আপনাদেরকে পুরোটা একবার পড়ে শোনাই, কোনো সমস্যা আছে কিনা আমাকে বলবেন একটু। আচ্ছা, আই লাইক দিস স্টাইল অর সিমিলার নেভি ব্লু অ্যান্ড ইয়েলো, এটা অলরেডি আমি দেখাই দিছি, বলছি। আচ্ছা, লোগো ডিকেজে ফটোগ্রাফি অ্যান্ড ডিজাইন লোগো দিছে আমাদেরকে, ডাইমেনশনস দিয়ে দিছে। আচ্ছা, দ্য মেসেজ ইউ ওয়ান্ট টু সেন্ড, আচ্ছা, কেউ যদি আমাকে অর্ডার করতে যায় তাকে এই সেকশনগুলো ফিল আপ করতে হয়, ঠিক আছে। তো আমি বলি যে এই ডিজাইনটা দিয়ে আসলে তুমি ঠিক কি মানে কি ধরনের মেসেজ সেন্ড করতে চাও। তো ও বলছে যে ক্লিন ক্রিস্প গ্রাফিক প্রাইস লিস্ট, আই ক্যাচিং অ্যান্ড ইজি টু ফলো, মানে ও বিজি কোনো ডিজাইন চায় না, ও চায় ক্লিন হইতে হবে, ক্রিস্প হইতে হবে, মানে টু দ্য পয়েন্ট হবে, ঠিক আছে, এখানে আমার যা দরকার সেটা যেন ইজিলি বোঝা যায়, আই ক্যাচিং অ্যান্ড ইজি টু ফলো, এখানে অন্য কোনো কিছু সে চায় না, বোঝা গেছে? সো এখানে লেআউটটাই মেইন জিনিস, এখন ডিজাইনটা আপনারা কীভাবে করবেন এটা টোটালি আপনাদের উপর, আমাকে একটু বলেন এখানে রিকোয়ারমেন্ট নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা। হ্যাঁ বলেন, ভার্টিক্যালি আছে, কি সমস্যা? আচ্ছা দেখেন, ও কিন্তু বলে দিছে 8.5 ইন্টু 11 ইঞ্চ, দ্যাট মিন্স ও কিন্তু এটাকে কিভাবে চায়, পোর্ট্রেটেই চায়, ল্যান্ডস্কেপ চায় না। ও আচ্ছা আচ্ছা, মানে দেখেন এটা যে এইভাবেই রাখতে হবে তাও না, ব্লু অ্যান্ড ইয়েলো এইভাবেই যে রাখতে হবে তাও না, আপনি চাইলে যদি অন্য কোনোভাবে ইউজ করতে পারেন, ইউটিলাইজ করতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। ও বলছে যে চাইলে এই স্টাইল ফলো করতে পারেন অথবা সামথিং সিমিলার টু দিস, সো টোটালি আপনাদের উপর। ওইখানে ডক ফাইল দিছে দুইটা দেখেন, এখানে কিন্তু ডক ফাইলগুলোতে সুন্দরভাবে প্রাইসিং সব কিছু দেওয়া আছে, লেখা আছে, সো আপনাদের কোনো কিছু টাইপও করতে হবে না, জাস্ট কপি করবেন, পেস্ট করবেন। ওকে গাইজ, একটু আমাকে তাড়াতাড়ি বলেন কারো কোনো কোয়েশ্চেন কনফিউশন আছে কি না। কি দুই পেজ এটা? এক পেজে হবে আপু, এক পেজে, দুই পেজ না। এতক্ষণ কই ছিলেন? এই দুইটা ছবির বদলে ব্যবহার করবেন হ্যাভেন ভিউ, এখানে যে দুইটা ছবি ব্যবহার করছে এই দুইটা দরকার নাই, ও এখন এখানে এই ছবিটা ব্যবহার করবে, এই আর কিছু না, ঠিক আছে। ওকে গাইজ, বলেন কারো কোনো কোয়েশ্চেন কনফিউশন? কোয়েশ্চেন কনফিউশন বলছি,
এটা তো কোয়েশ্চেনও না কনফিউশনও না। আমারটা তো আমার তো 5-স্টার রিভিউ পেয়ে গেছি, আপনাদের কেমন হয়েছে এটা দিয়ে আমি কি করব? আপনাদের কাছে কেমন লাগতেছে এটা তো আমার দরকার না, দরকার? আচ্ছা আচ্ছা ওকে বলেন। তাহলে কি কারো কোনো কোয়েশ্চেন কনফিউশন নাই তাই তো? সো এটা তো আমি কিছু বলতে পারবো না, ফন্ট নিয়ে তো আমার কিছু বলার নাই, ক্লায়েন্ট তো বলে নাই কিছু। আপনি আপনার পছন্দ মতো ব্যবহার করতে পারবেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আপনি ক্লায়েন্টের ডিজায়ার্ড রেজাল্ট আনতে পারতেছেন। বোঝা গেছে আমার কথা? ক্লায়েন্ট কিন্তু বলে দিচ্ছে ক্লিন ক্রিস্প ডিজাইন হইতে হবে অ্যান্ড ইজি টু ফলো হইতে হবে, তার মানে রিডেবিলিটি সুপার থাকতে হবে, খুব ইজিলি যেন পড়া যায়। বোঝা গেছে? কি ফন্ট ইউজ করবেন আপনাদের ইচ্ছা, আমার মনে হয় এগুলো নিয়ে আমি অলরেডিও যথেষ্ট কথা বলছি, কি ধরনের ফন্টের রিডেবিলিটি কেমন, কি ধরনের ফন্ট ইউজ করলে দেখতে ভালো লাগে, এগুলো নিয়ে আমার আর কিছু বলার নাই এখন। ওকে গাইস, তাহলে এবার আমি আপনাদেরকে জেনারেল কিছু রুলস বলে দেই, এই এক্সামটার রুলসগুলো কি কি থাকবে আপনাদেরকে ফলো করতে হবে কয়েকটা জিনিস। রাত 12টার মধ্যে যারা দুইটাই আপলোড করতে পারবেন তারা পাবেন 2 মার্কস বোনাস, টোটাল এক্সাম হবে 10 মার্কসের মধ্যে, তাহলে 2 মার্কস বোনাস পেয়ে গেলে ডিজাইনের ওপরে আপনাদের শুধু 8 মার্কস কাউন্ট হচ্ছে, 8 মার্কসের ভেতরে যা পাবেন সেটা। আচ্ছা, যারা 12টার মধ্যে দিতে পারবেন না তাদের 2 মার্কস মাইনাস, সো তাদের 8-এর উপর তাদেরও কাউন্ট হচ্ছে কিন্তু তারা অলরেডি 2 মার্কস হারাই ফেলছে। আচ্ছা নেক্সট, তারপরে আপনাদের ফাইনাল সাবমিশন হইতে হবে আমাদের ক্লাস টাইম যেটা কত 2টার মধ্যে সাবমিট করতে হবে, 2টার পরে যারা 1 মিনিট পরেও যারা সাবমিট করবেন তাদেরটা ডিজাইন ডিসকোয়ালিফাইড হয়ে যাবে অ্যান্ড আমি তাদের কোনো রিভিউ দিব না। বোঝা গেছে আমার কথা? সো যদি এরকমও হয় যে আমি দুপুর 1টা থেকে ট্রাই করতেছি ভাইয়া কিন্তু আপলোড করতে পারি নাই, আমি এক্সকিউজ শুনবো না, তাহলে আপনার সকাল 8টা থেকে ট্রাই করা উচিত ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুধু জেপিজি সাবমিট করবেন আর অবশ্যই কেউ কারোটা কপি করবেন না, তাই না? হ্যাঁ হ্যাঁ সেটাই। ওকে ওকে গাইজ, তাহলে বেস্ট অফ লাক, আমি আশা করতেছি, আমি আসলে অনেক